রক্তের আবেদনপত্রে নার্সিংহোমগুলোকে চিকিৎসকের নাম রেজিস্ট্রেশন নম্বর পরিষ্কার করে লেখার বিজ্ঞপ্তি জারি করলো মালদা জেলা স্বাস্থ্য দপ্তর। মালদা মেডিকেল কর্তৃপক্ষের আবেদনে জেলা স্বাস্থ্য দপ্তর থেকে এই নির্দেশিকা জারি করা হবে শীঘ্রই। বেশ কিছুদিন ধরেই মালদার নার্সিংহোমগুলির বিরুদ্ধে রক্ত অপচয়ের অভিযোগ উঠছিল, এমনকি রক্তের কালোবাজারি মাথাচাড়া দিচ্ছে মালদায়। এমন পরিস্থিতি মোকাবিলায় কিছু নিয়ম চালু করতে চলেছে মালদা মেডিকেল কর্তৃপক্ষ। নার্সিংহোমের চিকিৎসকরা রক্তের আবেদনপত্রের নাম রেজিস্ট্রেশন নম্বর পরিষ্কার করে লিখছে না, ফলে ব্লাড ব্যাংকের কর্মীরা চিকিৎসকের নাম ও রেজিস্ট্রেশন নম্বর বুঝতে সমস্যায় পড়তে হচ্ছে। তাই স্বাস্থ্য দপ্তর থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে, রক্তের আবেদনপত্রে চিকিৎসকের নাম রেজিস্ট্রেশন নম্বর ও ফোন নম্বর পরিষ্কার করে লেখার নির্দেশ দিয়েছে। আমরা যাতে করে এই ধরনের ঘটনা আর না ঘটে বা প্রিভেন্ট করার জন্য আমরা যথাযথ ব্যবস্থা নিয়েছি। তার মধ্যে আমরা ব্লাড ব্যাংকের অফিসের মিটিং করেছি এবং এছাড়াও জেলা শাসকের অফিসেও একটা আমাদের মিটিং হয়েছে, জেলা শাসকের সঙ্গে আলোচনা করেছি আমরা, তাতে আমরা খতিয়ে দেখছি যে কোথায় কোনো অসুবিধাগুলো আছে। তার মধ্যে মূলত আমরা যেটা একটা নোটিস দিয়েছি MSVP এবং আমরা দুজনে মিলে একটা আবেদন করেছি, নোটিস দিয়েছি প্রত্যেক নার্সিংহোম যেন সঠিকভাবে রিকুইজিশনগুলো পাঠান, এই বিষয়টাই আমরা নোটিস দিয়েছি একটা। এখন কি সঠিকভাবে করে না কোনো নার্সিংহোম? না, এখন হচ্ছে, কিন্তু সেখানে কিছু কিছু অনেক সময় তাদের নাম এলিজিবল থাকছে না, স্ট্যাম্প ঠিক মতো থাকছে না, তাতে কি সমস্যা হয়? এই সমস্যা হলে গেলে যারা ব্লাড ব্যাংকের অফিসারদের পক্ষে অসুবিধা হয়ে যাচ্ছে, আমাদের যারা ব্লাড ব্যাংক অফিসার আছে তাদের পক্ষেও ব্যাপারটা চেক করা, মানে ক্রস চেক করা এই এই নাম্বারগুলো, এটা মুশকিল হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা বলেছি নির্দিষ্টভাবে নার্সিংহোম থেকে যেন নার্স ডাক্তারের নাম, ডাক্তারের রেজিস্ট্রেশন নাম্বার, ফোন কাউন্সিলের নাম্বার সঠিকভাবে পরিষ্কারভাবে লিখে ব্লাড ব্যাংক রিভিশন পাঠানো হয়, যাতে করে আমাদের মেডিকেল অফিসাররা বিষয়টা খতিয়ে চেক করে দেখে নিয়ে রক্ত দেওয়ার ডিসিশন নিতে পারেন। এই যে এই জিনিসগুলো যে নাম ঠিক করে না লেখার জন্য কি রক্তের কালোবাজারি আরও বেড়ে যাচ্ছিল? না, সেটা ঠিক নয়। তবে অনেক সময় আমরা চাই যে রক্তের অপচয় না ঘটুক, যার দরকার সঠিক রোগী পান, সঠিক প্রয়োজনে রক্ত যেন ব্যবহার হয়। অনেক সময় রক্ত নষ্ট হয়ে যাচ্ছে, এইভাবে যিনি রক্ত রিভিশন করছেন তার দায়িত্বের মধ্যে পড়ছে রক্ত যেন সঠিকভাবে ব্যবহৃত হয়। রক্ত ব্যবহার যদি না হয়, অর্থাৎ রক্ত নেওয়া হলো কিন্তু রক্ত ঠিক সঠিক হলো না, সেখানে তো আমাদের রিসোর্স নষ্ট হয়ে যাচ্ছে। এই যে দায়িত্বটা নার্সিংহোমগুলোকে যে লিখে পাঠাবে, এই দায়িত্বটা আপনারা কাকে দিয়েছেন মেডিকেল? আমরা আবেদন করেছি, আমরা CMO যে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে বলেছি এবং আমরা সব চিঠি পাঠিয়েছি, তারা জানিয়ে দেবেন যারা তারা যেন করেনি ব্যবস্থা।